রাজধানীর বাজারে আবারও ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন না। খুচরা ব্যবসায়ীরা জানান, তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করছেন ডিলাররা, ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। সম্প্রতি পাম অয়েল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। এরপর থেকে রাজধানীর বাজারে আবারও ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন না মিল মালিকরা। এসালম মিল, ঢাকাতে সিটি মিল, মেঘনা মিল, কেউ মাল দিতেছে না। ডেলি আমরা 30 দাম তাল বেচতাম, এখন মাল ফাইনাল দিকে মাল বিক্রি করতে পারি না। সকালে যদি এক দামে কিনি, বিকেলে কয় মাল নাই বা দাম বেশি। সিলিপ দেয় না, মনে করেন যারে দেব যা দরকার 20 কারণ করে দেয়, এক কারণ বা দুই কারণ। খুচরা ব্যবসায়ীরা জানান, যদিও কিছু তেল পাচ্ছেন, কিন্তু তার সাথে অন্য জিনিসপত্র কিনতে বাধ্য করা হচ্ছে। ছোট কোনো প্রোডাক্ট নাই, 2 লিটার 1 লিটার নাই, 5 লিটারও নাই। ওই যে 2-1 কার্টন আছে বা 2-1 পিস পাওয়া যায়, ওইটার সাথে সরিষা বাধ্য করে দিছে, এই জন্য পয়রা রয়েছে, আর না হয় তাও থাকতো না। এখন কোনো তেল আমগরে দিচ্ছে না, আমরা এখন বিক্রি করতে পারতাছি না, পুরো সংকট। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। কোনো দোকানে সোয়াবিনের পাই নাই, অন্য তেলগুলো আছে, ওগুলো মানে সানফ্লাওয়ার তেল আছে, দাম বেশি। আমি অনেক খুচরো পরে পেয়েছি আর কি। হ্যাঁ, ক্রাইসিস। চাদার তেল 5 লিটার করে, এখন আমার এর সাথে আমার আর একটা বাজার দিতে আছে। ওই যে সরষে তেলে বদল নিতে হবে, এগুলো 1100 দাম করলাম, কোনটা কত সেটা বলে না। তেলের বাজার স্থিতিশীল করতে কাজ করছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ইন্দোনেশিয়া আপনার এক্সপোর্ট ব্যান করে দেওয়ার একটা তথ্য আছে, এবং এই কারণে মার্কেট আবার অস্থির হয়ে গেছে। রিফাইন তেলের ক্ষেত্রে যে আপনার ডিউটি স্ট্রাকচার আছে, সেটা নিয়ে আমরা এনবিআর এর সাথে আমরা চিঠি দিয়েছি, এবং সেখানে আমরা এখানে যদি ডিউটি স্ট্রাকচার কম করা যায়, তাহলে আপনার এই তেলগুলো আসলে আপনার বাজারটা কিছুটা হলেও আপনার এটা প্রভাব পড়বে। এছাড়া মালয়েশিয়া সহ অন্যান্য দেশ থেকে ভোজ্য তেল আমদানি বাড়ানো হবে বলেও জানান তিনি। যে সংকট বা যে একটা অবস্থা যেটা বলা হচ্ছে, সেটা অচিরেই কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।